नमस्कार बंधुरा वेलकम बैक टू द चैनल। राज्य माध्यमिक पाशे नूतन करे कृषि क्षेत्रे नियोग विज्ञप्ति प्रकाश करा हयेछे। सरकारी स्थायी चाकरिर जोन्नो आपनारा किभाबे आवेदन करबेन, राज्येर प्रतिटी जेला थेके छेले अथवा मेये किभाबे रिक्रुटमेंट नोटिस संक्रांत समस्त डिटेल्सगुलो पेये जाबेन, पाशापाशि कि कि क्राइटेरिया तारा मेनटेन करते बोलेछे, एज लिमिट कि थाकबे एबं एग्जामिनेशन पैटार्न बा सीबीटी एग्जामेर सेंटर कोथाय कोथाय थाकबे तार विस्तारित डिटेल्स जा एई मुहूर्ते पीडिएफटिर मध्ये प्रोवाइड करेछे आमी अवश्यई भिडियोटिर माध्यमे आपनादेर संगे शेयर करब, ताई काइंडलि भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त देखुन। शुरूते बोले राखी, राज्येर एकाधिक जेलाते रिक्रुटमेंट नोटिसटिर जोन्नो जा जा एग्जामिनेशन सेंटर रयेछे तार समस्त डिटेल्स तारा पीडिएफटिर मध्ये प्रोवाइड करे दियेछे एबं तार पाशापाशि तारा किन्तु सीबीटी एग्जामिनेशनेर जोन्नो कि सिलेबास थाकबे तार विस्तारित डिटेल्सओ दियेछे, जेखाने जेनारेल नलेज, मैथमेटिक्स, साइंस, सोशल साइंस एगुलोते 25-25 करे टोटाल 100 नम्बरे एग्जामिनेशन कन्डक्ट करा होबे। एबं आपनारा जारा एई क्षेत्रे एग्जामिनेशने पार्टिसिपेट करबेन तादेरके बोले राखी 0.25 किन्तु नेगेटिव मार्किंग थाकबे। रिक्रुटमेंट नोटिसटिके पाब्लिश करेছে आयकर एबं एग्रिकालचाराल डिपार्टमेंटे माध्यमिक पाशे आवेदन करार जोन्नो। टोटाल नम्बरे वैकेंसी रयेছে एखाনে 614, যেখানে 18 ডিসেম্বর থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন অনলাইনে স্টার্ট হয়ে যাচ্ছে। 10 জানুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সি অলরেডি বলে দিয়েছি এবং সেই ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরি স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্ট কতগুলো করে নাম্বারে ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছে তার বিস্তারিত ডিটেলস কিন্তু তারা পিডিএফটির মধ্যে প্রোভাইড করেছে। এবং তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে বা সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট কিন্তু মাইনিউটলি রিড আউট করবেন পুরো পিডিএফটি, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে সমস্ত রকম ডিটেলসগুলো তারা প্রোভাইড করেছে। এক্সামিনেশনের যে এজ লিমিট প্রোভাইড করেছে সেখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি 18 থেকে 30 বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয় তাহলে কিন্তু আপনারা ইউআর ক্যাটাগরি থেকে বিলংস করেন, অবশ্যই এক্ষেত্রে এলিজিবল। এবং বাকি ক্ষেত্রে যারা যে কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলংস করেন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এবং নর্মস আপনারা কিন্তু বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি একটু নিচের দিকে যদি আপনারা স্ক্রল ডাউন করেন সেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ অলরেডি তারা দিয়ে দিয়েছে। যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলংস করেন তাদেরকে কিন্তু 1000 টাকা পে করতে হবে এবং বাকি ক্ষেত্রে কিন্তু 300 টাকা যেটা রেজিস্ট্রেশন ফি সেটা পে করতে হবে অ্যাজ এ এক্সামিনেশন ফিজ। এবং তার পাশাপাশি নেগেটিভ মার্কিংয়ের কথা আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। হাউ টু অ্যাপ্লাই সেকশনে গেলে পরে আপনারা পেয়ে যাবেন কীভাবে আপনারা আবেদন করবেন। আইকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে IARI.RES.in, এখান থেকে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ অর্থাৎ 18 ডিসেম্বর থেকে এবং চলবে কিন্তু নেক্সট মান্থ অর্থাৎ জানুয়ারি 10 তারিখ পর্যন্ত। এখানে পুরো প্রসেস বলে দিয়েছে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, আপনাদের কি কি ডকুমেন্ট অনলাইনে আবেদন করার সময় লাগবে, আপনাদের সমস্ত ডকুমেন্টগুলোর সাইজ কী হবে তার বিস্তারিত ডিটেলস। তাই সমস্ত আবেদনকারীর কাছে আবারও একটি রিকোয়েস্ট, আপনারা কিন্তু মাইনিউটলি সবার প্রথমে রিড আউট করবেন পুরো পিডিএফটি, কেননা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন এবং তারপরে কিন্তু আপনারা এক্ষেত্রে ডিসিশন নেবেন যে আপনারা আবেদন করবেন কি করবেন না। তো এই ছিল ওভারঅল সামারাইজেশন পুরো পিডিএফটির। তো যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।